Assalamualaikum guys, welcome back to our channel Chitchat With Aysha. I'm your friend. Apna shobai ke welcome korchi amader notun video te. Ajke kotha bolbo Denmark er kichu jana ebong ojana totthyo niye. Denmark er ashol naam hocche Kingdom of Denmark ebong Denmark hocche Sweden, Norway ebong Netherlands er parshoboti ekti desh. Denmark is a Nordic country. Its capital is Copenhagen. Denmark's official language is Danish. The most interesting fact is that Denmark please don't say any language. Please don't say any word. Denmark is the world's oldest flag is Denmark flag or the Danish flag. World one of the happiest country হিসেবে ডেনমার্কে ধরা হয় এবং ডেনমার্কে প্রায় 444টি আইল্যান্ড রয়েছে। আপনি প্রত্যেক 52 কিলোমিটার একটি করে আইল্যান্ড পেয়ে যাবেন। আপনারা সবাই রয়্যাল ফ্যামিলি সম্পর্কে জেনে থাকেন। ডেনমার্ক কিন্তু সবচেয়ে পুরনো রয়্যাল ফ্যামিলি এবং বিশ্বের সবচেয়ে পুরনো দুটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে ডেনমার্কে। এবার চলে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা তথ্য, সেটা হচ্ছে ডেনিশরা কিন্তু 41% বিদ্যুৎ তারা বাতাস থেকে উৎপাদন করে থাকে। How amazing, right? এবং ওদের ওয়াইন থেকে উৎপাদিত বিদ্যুৎ কিন্তু ইউরোপের আদার্স কান্ট্রিগুলোতে ডিস্ট্রিবিউশন করা হয়। আমরা কিন্তু সচরাচর আমাদের গ্রামের বাড়িতে গেলে রাজহাঁস দেখে থাকি। আপনারা জানেন ডেনমার্কের জাতীয় পাখি হচ্ছে রাজহাঁস অর্থাৎ সোয়ান। আমরা কম বেশি এখন একটা নতুন জিনিস সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে টেক অ্যাম্বাসি এবং সেটাকে সর্বপ্রথম ড্যানিশরাই তৈরি করেছে এবং তারা টেক অ্যাম্বাসেডরও নিয়োগ দিয়েছে। পৃথিবীর প্রথম ফিমেল মিনিস্টার কিন্তু ডেনমার্ক থেকে নিয়োগ দেওয়া এবং তার নাম হচ্ছে নিনা ব্যাংক। আমরা অনেকে সন্তান হওয়ার আগে থেকেই নাম রেখে ফেলি বা সন্তান হওয়ার পর আমরা বাবা মায়ের সন্তানের নাম বাছাই করে থাকি, তবে ডেনমার্কে একটু ভিন্ন। ডেনমার্কে সরকার থেকে 7000 নামের একটি তালিকা দেওয়া হয়েছে এবং তাদের প্রথম সন্তান বা সন্তানের প্রথম নামটা কিন্তু ওই তালিকা থেকেই রাখতে হয়। ডেনমার্কে ছোট বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু সাইকেল ইউজ করে থাকে এবং ডেনমার্কের প্রত্যেকটি রোডে সাইকেলের জন্য আলাদা লাইন রয়েছে। আমাদের ছোট শিশুরা কিন্তু ছোটবেলা থেকে লেগো দিয়ে খেলে, এমন কোনো শিশু পাওয়া যাবে না যে লেগো দিয়ে খেলেনি। এই লেগো কিন্তু সর্বপ্রথম ড্যানিশ এন্টারপ্রেনার দ্বারাই তৈরি হয়েছে। ডেনমার্ক থেকে এই লেগো টয়সগুলো সব দেশে পাঠানো হয়। প্যারিসে যেমন ডিজনি ল্যান্ড রয়েছে এবং ডেনমার্কে কিন্তু রয়েছে লেগো ল্যান্ড। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এমন আরও অনেক ভিডিও পেতে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।